হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানিস ডিয়াম ফ্লাম। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তোমরা দেখছো আমার পুরী ব্লগ সিরিজ। আমি একটু একটু করে ভিডিও আনছি যাতে তোমাদেরকে আমি ডিটেলটা দেখাতে পারি। তো তোমরা আগের ব্লগেই দেখেছো আমরা গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়েছি। গুপ্ত বৃন্দাবন ঘুরিয়ে আসার পরে এখন আমরা যাচ্ছি শ্রী শ্রী ওঙ্কারেশ্বর টেম্পল। অস্তগামী সূর্যকে সাক্ষী রেখে দুই পাশে তালগাছ ও হোগলাবনের সারি পেরিয়ে আমরা এগিয়ে চলেছি শ্রী শ্রী ওঙ্কারেশ্বর টেম্পলের দিকে। এটা পুরীতে আমার দেখা শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম এবং অনেক বড় একটি শিব মন্দির। যদিও এখানে কেবলমাত্র দেবাদিদেব মহাদেব পূজিত হন না, সঙ্গে অন্যান্য অনেক দেবদেবীও পূজিত হন, কিন্তু মন্দিরটি অনেক সুন্দর, যেটা তোমরা গিয়ে দেখলে বুঝতে পারবে। আমরা এখন অটো থেকে নেমে পড়েছি, আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে। এটা পুরী থেকে ভুবনেশ্বর যেতে ওই রাস্তার উপরেই পড়ে। দেখো ঢোকার মুখেই একটা বৃহৎ একটা ষাঁড়, আর মন্দিরটার নাম তোমরা এখানে সাইনবোর্ড থেকে পেয়েই যাবে, দেখতেই পাচ্ছ, শ্রী শ্রী ওঙ্কারেশ্বর টেম্পল। উপরে বজরংবলীর সুন্দর একটি মূর্তি এবং এটি হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। দুদিকে দুটি সিংহ এবং সুন্দর করে ডিজাইন করা। আমরা এখন মন্দিরে প্রবেশ করছি। মন্দিরে ঢুকে ডান দিকেই বজরংবলীর চিত্র অঙ্কিত রয়েছে। মন্দিরের চারপাশের কারুকার্য খুবই সুন্দর এবং মন্দিরের বাঁ দিকটায় দেখো এইরকম একটি চিত্র অঙ্কিত রয়েছে। তাছাড়া রয়েছে নানা রকম দেবদেবীর মূর্তি এবং নানা রকম স্ট্যাচু বসানো রয়েছে। চারপাশের স্ট্যাচু এবং নানা রকম চিত্রে অঙ্কিত সুন্দর করে সাজানো মূর্তি দেখতেই পাচ্ছ তোমরা। এটা হচ্ছে মন্দিরের একটি মূর্তি, অসাধারণ সুন্দর। এবং মন্দিরের চারপাশে এরকম ছোট ছোট মূর্তি করা রয়েছে। এটা মহালক্ষ্মী দেবীর মূর্তি, তোমরা দেখতেই পাচ্ছ লেখাই রয়েছে এখানটায়। মন্দিরের দেওয়াল জুড়ে দেবদেবীর ছবির পাশাপাশি জীবনের নানা অধ্যায়কে তুলে ধরা হয়েছে। দেবদেবীর পাশাপাশি মন্দিরের চারপাশের প্রত্যেকটি দেওয়ালেই রয়েছে পশু পাখি ফুল দিয়ে সুসজ্জিত চিত্র। এখানে কোনো একটা পুজোর আয়োজন করা হয়েছে সুন্দর করে সাজানো জায়গায়। এখানে দেওয়ালে রয়েছে রামায়ণের নানা দৃশ্য এবং এটি একটি হনুমান মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা ঢুকছি এখন, এই দেখো এখানে রয়েছে বজরংবলীর মূর্তি। এবার এই মন্দির থেকে বেরিয়ে আমরা যাচ্ছি পরের মন্দিরে। এখানে লেখা আছে বিনা মাস্কে প্রবেশ নিষেধ। তো এই মন্দিরে আসতে গেলে তোমরা অবশ্যই সঙ্গে করে মাস্ক আনবে। এখানে লক্ষ্মী দেবীর মূর্তি রয়েছে, আর এখানে রয়েছে, আমরা বুঝতে পেরেছি এটা যে আয়োজন ছিল এটা আজকে একটি বিয়ে বাড়ি হচ্ছে। মন্দিরে এসেছে কোণে, তো বিয়ে হচ্ছে। এখানে দেখো একটা মূর্তি তৈরির কাজ চলছে, এখানে মিস্ত্রিরা কাজ করছে। তারপর আমরা এসে গেছি অন্য একটি দিকে মন্দিরের, যেখানে আমরা দেখতে পাচ্ছি বজরংবলীর অনেক মূর্তি রয়েছে এবং সঙ্গে অন্যান্য দেবদেবীও রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে দেবী মূর্তি, শিবের পুজো হচ্ছে, আরও কিছু মূর্তি আছে, আমার ঠিক জানা নেই ব্যাপারটা। এখানে রয়েছে মন্দিরের সামনে প্রদীপদানি, তোমরা চাইলে ধূপ দীপ দিতে পারো। এখন আমরা এগিয়ে চলেছি যজ্ঞ মণ্ডপের দিকে, দেখতেই পাচ্ছ সব কিছুই লেখা রয়েছে। এই দেখো এখানে যজ্ঞকুণ্ড রয়েছে, এখানে যজ্ঞাদি হয়। এবং যজ্ঞকুণ্ডেরও চারপাশে প্রত্যেকটা পিলার দেখো সুন্দর করে ডিজাইন করা।
মন্দির প্রাঙ্গণটা কিন্তু অনেকটা, এবং প্রবেশদ্বার দিয়ে ঢুকে একটা মাত্র মন্দির নেই, এখানে ছোট ছোট অনেকগুলো মন্দির রয়েছে। ঘুরে দেখতে সময় লাগে কারণ অনেকটাই মন্দির প্রাঙ্গণ। আমরা প্রত্যেকটা মন্দির ঘুরে দেখাচ্ছি এবং মন্দির প্রাঙ্গণটা ঘুরে নিজেরাও দেখছি। তো যেহেতু বিয়েবাড়ি হচ্ছে, লোক সমাবেশ একটু বেশিই হয়েছে দেখতে পাচ্ছি। মন্দিরের চারপাশটা এমনি দেখো কত সুন্দর সাজানো গোছানো, গাছগাছালিতে পূর্ণ। এখানে রয়েছে রাধা কৃষ্ণ ও জগন্নাথ মন্দির। তো এখন আমি ওই মন্দিরে প্রবেশ করছি। দেখছো প্রত্যেকটা মন্দির পুরো কত সুন্দর করে আঁকা, মন্দিরের উপর থেকে শুরু করে প্রত্যেকটা পিলার সুন্দর করে অঙ্কিত। এখন আমরা মন্দির থেকে বেরিয়ে এসে গেছি, মন্দির ঘোরা আমাদের হয়ে গেছে। মন্দির থেকে বেরিয়েই ডান দিকে পড়বে এই দেবাদিদেব মহাদেবের মূর্তিটি। সুবিশাল এই মূর্তিটি দেখে আমাদের ওঙ্কারেশ্বর মন্দির দেখা সম্পন্ন হলো। এখন আমরা যাব পরবর্তী গন্তব্যে। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও, আর প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যানিস ডিয়ামফ্লাম চ্যানেল। থ্যাংক ইউ, টাটা। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, সঙ্গে থাকো, ভালো থাকো।